ইরানের মাশহাদে অনুষ্ঠিত এক সম্মেলনে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি মার্কিন নির্বাচন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, দেশটির সাম্প্রতিক নির্বাচনে প্রমাণিত হয়েছে যে গাজার প্রতিরোধ যুদ্ধ এমনকি মার্কিন যুদ্ধকামী সরকারকেও পরিবর্তন করতে পারে। ডেমোক্র্যাটরা সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন করেছিল, কিন্তু বাস্তবে আমেরিকার জনগণ তাদের ভোট দেয়নি। হোসেন সালামি দেশের কর্মকর্তা, সামরিক কমান্ডার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে সত্য মিথ্যার এই যুদ্ধ সর্বাত্মক লড়াইয়ের বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ইসলামী ফ্রন্ট বর্তমানে শত্রুর সবচেয়ে কাছে থেকে এবং বলা যায় শূন্য দূরত্ব থেকে যুদ্ধ করছে। শত্রু সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এবং এই সর্বাত্মক আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রতিরোধ শক্তি লড়াই চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অগ্রগতি বিশ্লেষণ করে আইআরজিসি প্রধান বলেছেন, ইসরায়েল হিজবুল্লাহ কমান্ডারদেরকে যুদ্ধ থেকে সরিয়ে দেওয়ার জন্য পেজার বিস্ফোরণ ঘটিয়েছিল। এছাড়া তারা বহু বছর ধরে লেবাননে ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ নেটওয়ার্ক আবিষ্কার ও তাদের সদস্যদের অবস্থান নিশ্চিহ্ন করতে সন্ত্রাসী হামলা চালিয়েছে। আপনি দেখেছেন কিভাবে হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ অনেক আধ্যাত্মিক ও সামরিক কমান্ডারকে তারা শহীদ করেছে। তিনি আরো বলেছেন, হিজবুল্লাহ শীর্ষ নেতৃবৃন্দকে হারানোর ফলে অনেকে ভেবেছিল এত বড় ক্ষতির কারণে লেবাননের এই ইসলামী প্রতিরোধ সংগঠন হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না এবং ধ্বংস হয়ে যাবে, কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে দেখছে হিজবুল্লাহ কিভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে নাস্তানাবুদ করে ছেড়েছে, যাদের পেছনে আমেরিকা সহ পুরো পাশ্চাত্য বিশ্বের সমর্থন রয়েছে। আইআরজিসি প্রধান আরো বলেছেন, ইসরায়েল যা করার সবই করেছে এবং লেবাননের শহরগুলোকে নজিরবিহীন অগ্নিকুণ্ডে পরিণত করেছে, কিন্তু তারা দক্ষিণ লেবাননের কোনো একটি গুরুত্বপূর্ণ অংশও দখল করতে পারেনি। অনেক প্রতিরোধ যোদ্ধা এমন এক পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে যখন তারা জানে না যে ইসরায়েলি অব্যাহত বিমান হামলার কারণে তাদের পরিবারের ভাগ্যে কি ঘটেছে, কিন্তু হিজবুল্লাহ যোদ্ধারা আশুরার চেতনাকে ধারণ করে সাহসিকতার সাথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, ফলে ইসরায়েলি সেনারা যুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস হারাচ্ছে। আইআরজিসি প্রধান বলেন, অপারেশন ট্রু প্রমিস টু অভিযান আমরা যে কোনো সময়ে চালাতে পারতাম, কিন্তু বিলম্বে এই অভিযান চালানো হলেও তা উপযুক্ত সময়ে আমরা চালিয়েছি। আমরা ইসরায়েলের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছি এবং ইসরায়েলের নিজেদের যোগ্যতা সম্পর্কেও তাদের বুঝিয়ে দিয়েছি। ইসরায়েলের ধ্বংসের সময় খুব কাছাকাছি চলে এসেছে উল্লেখ করে সালামি বলেন, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আমরা সামান্য শক্তি ব্যবহার করে এটা দেখিয়ে দিয়েছি যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা প্রতিরোধ শক্তির পাশে থাকব। যাই হোক, ইসরায়েলের দখলে থাকা এই সমস্ত ভূমি মুসলমানদের, যদিও বিশ্বের বৃহৎ শক্তিগুলো দখলদার এই শক্তিকে স্বীকৃতি দিয়েছে। সালামি বলেন, ইসরায়েলের অর্থনীতির 98% নির্ভর করে সমুদ্র বাণিজ্যের ওপর। এখন চিন্তা করুন, যদি হিজবুল্লাহর আঘাতে ইসরায়েলের সমুদ্র বন্দরগুলো ধ্বংস হয়ে যায় এবং ভূমধ্যসাগর অনিরাপদ হয়ে পড়ে, তাহলে তাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু এই একটিমাত্র দুর্বলতা ইসরায়েলকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনারা জেনে রাখুন যে ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার সাহায্য সবসময় বিলম্বে আসবে এবং তা অপর্যাপ্ত। ইতিহাস এটাই বলে। বাস্তবতা হচ্ছে, প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলি সেনারা আজ ক্লান্ত। তাদের অর্থনীতি ভেঙে পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের সবকিছু পরিচালনা করছে। অন্যদিকে ইসলামী ইরান অপরাজেয় এবং সমগ্র বিশ্ব এক হলেও ইরানকে কেউ পরাজিত করতে পারবে না।